মাজহারুল আলম আপনি লিখেছেন, যদি বাবা মা মায়ের উপরে হজ ফরজ হয় কিন্তু তারা হজ না করেই মারা যায়, তাহলে কি তাদের হজের কাফফারা দেওয়ার কোনো উপায় আছে? বাবা মা যদি উভয়ে হজ না করে মারা যান অথবা তাদের কোনো একজন হজ না করে মারা যান, তাহলে সন্তান হিসাবে আপনি তাদের পক্ষ থেকে আপনার টাকায় আপনার অর্থে আপনি হজ করে দিতে পারেন। আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে আপনার পক্ষ থেকে করা এই হজ দিয়ে তাদেরকে দায়মুক্ত করবেন, আর তারা এর সব তো পাবেন সন্দেহাতীত পাবে। দায়মুক্তির ব্যাপারটাও আল্লাহ তাআলা চাইলে তার বান্দার জন্য এটি কবুল হিসেবে করতে পারেন। আপনি তাদের জন্য ইস্তিগফার করবেন যে তারা ফরজ হওয়া সত্ত্বেও তারা করেননি এই জন্য। আর যদি তারা ওসিয়ত করে যান বা সম্পদ রেখে যান, তাহলে সেক্ষেত্রে সন্তানরা সবাই মিলে উদ্যোগ নিয়ে সেই সম্পদ থেকেও হজের উদ্যোগ নিতে পারেন। যদিও মৃত্যুর পরে এগুলো সন্তানদের মালিকানায় চলে যায়, তো সবাই মিলে সেখান থেকে খরচ করানো মানে নিজেদের টাকাতেই খরচ করা, একই কথা হলো। আর যদি বাবা মা ওসিয়ত করে যান যে আমার মৃত্যু হয়ে গেলে আমার টাকা থেকে হজের ব্যবস্থা করবে আমার সম্পদ থেকে, তাহলে সেক্ষেত্রে তো সেই টাকা থেকে হজের উদ্যোগ নেওয়া আবশ্যক সন্তানদের উপরে, ওয়াজিব হবে। তাহলে বাবা মা যদি ওসিয়ত না করে যেয়ে থাকেন তাদের সম্পদ থেকে হজ করার ব্যাপারে, তাহলে সন্তানরা উইলিংলি নিজেদের থেকে উদ্যোগ নিতে পারেন, নিলে সেটা অবশ্যই প্রশংসনীয় হবে এবং বাবা মার প্রতি যে বীর বা সদাচরণ তার অংশ হিসাবে এটি বিবেচিত হবে। ফেরদৌসী আক্তার আপনি লিখেছেন, সন্তানকে হিফজ করানোর বিষয়ে বাবার সম্মতি না থাকলে কি জোর করে তাকে হিফজ করানো সঠিক হবে? সাধারণত সন্তানের এই জাতীয় বিষয়গুলোতে বাবা সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং সিদ্ধান্ত নেবেন বাবা, কিন্তু কোনো বাবা যদি সন্তানকে দিনমুখী করতে না চান এবং তিনি যা চাচ্ছেন তাতে সন্তান দুনিয়ামুখী হবে এবং ধ্বংসের দিকে যাবে, বিশেষ করে সেকুলার শিক্ষা ব্যবস্থার মধ্যে সন্তানকে ঠেলে দেওয়া মানে হলো বাঘের মুখে তাকে ঠেলে দেওয়া এবং সেখান থেকে ইমান আমলনে ফিরে আসা অত্যন্ত টাফ এবং জটিল একটি কাজ। আজকে আমাদের বিশেষ করে সাধারণ শিক্ষা ব্যবস্থাকে অনেক ঢেলে সাজানো হয়েছে যে সেখানে আসলে ইমানের উপরে অটল অবিচল থাকা পুরো কারিকুলামটা আগাগোড়া পড়ে শেষ করার পর, পুরো আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর, এটা বেশ কঠিন একটি কাজ। বরং বহু ভুল এবং বহু বিভ্রান্ত শরিয়া দৃষ্টিকোণ থেকে বহু অন্যায় কথা তাকে শিখে বড় হতে হয়। তো একজন বাবা যদি সন্তানের দিনই চেতনার বিষয়ে তেমন কোনো গুরুত্ব না দেন এবং তিনি সন্তানকে এরকম ভুল পথে ঠেলে দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই মা এক্ষেত্রে রেফার করার তার রাইট আছে এবং তিনি দ্বিমত পোষণ করে সন্তানের জন্য কল্যাণকর উদ্যোগ নেবেন, তাকে দিন শেখানোর পথে আপনি উদ্যোগ নিতে পারেন। কিন্তু হিফজুর ব্যাপারে যদি দ্বিমত থাকে যে হিফজ পড়াবো নাকি মাদ্রাসা জেনারেল মাদ্রাসায় পড়াবো, এটা নিয়ে মত পার্থক্য হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাবার মতকে প্রায়োরিটি দেওয়া উচিত। তবে এক্ষেত্রে যদি মনে হচ্ছে যে তিনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন অথবা তার বিচক্ষণতার কোনো ঘাটতি আছে, তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিং করে তাকে আপনি আপনার মতের সপক্ষে আনার আপনার চেষ্টা করবেন।